শেরপুরে খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন প্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব সোমবার রাতে শেরপুর জেলার সদর থানাধীন লক্ষ্মীডাঙ্গি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় সূত্র জানায় র্যাব চোদ্দ ও র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পহেলা জুলাই রাত একটা ৫৫ মিনিটে জেলা সদর থানাধীন লক্ষ্মীডাঙ্গি এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব বারো সদর কোম্পানির একটি অভিযানিক দল এ সময় খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেফতার করে র্যাব সদস্যরা গ্রেফতারকৃত আসামি সিরাজগঞ্জ সদর থানা সরাইচন্ডী গ্রামের ইউনুস আলীর ছেলে এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোন জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানার অফিসার ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে